যে এরা সকাল সকাল মায়ের পেটে গুলি চামচ রেডি 1 2 3 স্টার্ট গুলি চামচ কে জিতলেই পুরস্কার হাঁফলে চলবে না দুজনেই জিতে গেছে দুজনের জন্যই পুরস্কার আছে ওই যে চলে গেছে দুজনে দুজনে জিতে গেছে বেশ ভালো কনসেপ্ট মিষ্টি সকাল সকাল দান করেছে আর ওই যে খেপুর মা আরে হাই বল হাই হরে কৃষ্ণ হাই হাই কর হাই কর হ্যাঁ আর মিষ্টি খাবি তো আর নেই এখন নেই এখন নেই সুপ্রভাত নতুন ভিডিওতে স্বাগত সবাইকে ইয়েস আমি বাঙালি বস সুপ্রভাত বলি বাবা দুধ ব্যাগ বাজার কি ব্যাপার গো নেই আলু আর বেগুন আচ্ছা চাটনি এগুলো কেটে দেবে একটু না না কি তখন কটা বাজে 9:15 বাজে শুধু বসে একটু কেটে দাও আর এখানে রান্না হচ্ছে পালং শাকের চচ্চড়ি এটায় লাউ সেদ্ধ করা আছে এটায় ডাল মুগের ডাল সেদ্ধ হচ্ছে তো আজ ভাবছি একটু পিঠে করব সন্ধ্যাবেলা দেখি কতদূর কি হয় আর ওখানে ভাতের ফ্যান এই যে গড়ানো আছে আর কি কি রান্না হচ্ছে ফাইনালি রান্না হওয়ার পর দেখাবো মাস্টারমশাই কি করছেন এই যে এতে কেমন করে গাড়ির তলায় শুয়ে পড়েছে চুপ করে ওর কি হলো কে জানে হঠাৎ করে ওর মানে শরীরটা মনে হচ্ছে কিছু খারাপ হয়েছে ছায়াতে ছায়াতে থাকছে হ্যাঁ সকালবেলা গাছের তলায় না না ওকে সব সময় দেখছি কি হয়েছে ওর সমস্যা মাস্টার মশাই এই যে সকালবেলা গাছের তলায় ছায়াতে ছিল এখন ছায়াতে ঢুকে যাচ্ছে কি হলো রে তোর শরীর খারাপ তোর শরীর খারাপ হ্যাপি বার্থডে টু ইউ মুতু হ্যাপি বার্থডে টু ইউ আজকে এই ফেব্রুয়ারি মাসেই আমার মুটু আমার বাড়ি এসেছিল তো পুরো 2 বছর কমপ্লিট হয়ে গেল মুটুর তাই তো মুটু কুগো 2 বছরের হয়ে গেল বাচ্চাটা 2 বছর হয়ে গেল বাচ্চাটার শোনু মানুন বল হ্যাপি বার্থডে বল মুটুকে বল বল হ্যাপি বার্থডে মুটু এরম ভাবে বলছিস তোর না ভালো বন্ধু বন্ধু হ্যাপি বার্থডে বল আর মিষ্টির সাথে একটা বড় ইনসিডেন্ট ঘটে গেছে কি ঘটেছে বলো 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 কি ঘটেছে বলো বলে দাও আমার ফ্যামিলি মেম্বারদের বলো বলো ও কাল সন্ধ্যেবেলা পড়তে গেছিল ওর বুট জুতো পরে বেরিয়ে দেখছে একটা জুতো কুকুরে নিয়ে চলে গেছে তাই তো দিয়ে খালি পায়ে বাড়ি এসেছে বাড়ি এসে তারপরে বলছে যে আমার জুতোটা কুকুরে নিয়ে চলে গেছে যা মানে এত জুতো থাকতে তোর জুতোটাই পছন্দ হলো হ্যাঁ মানে তোকে তাহলে ভালোবাসে বল তোর বন্ধুরা এই জন্যই তোকে বলি যে তোর বন্ধুরা হয় ওরা তোর কি এ যে এরম ইয়ে চলে গেছে চলো ঠাকুরের পুজো দেখিয়ে দিই হয়ে গেছে হ্যাঁ এখন শীতকালে এই গোলাপি কাঞ্চনগুলো খুব সুন্দর ফুটছে এই যে সব পুজো কমপ্লিট কি করবে গো কলতলা এসছে মানে হেয়ার কাটিং এদিকে একটু সরে এসে এদিকে একটু সরে এসে একটু সরে এসে হেয়ার কাটিং তাই তো ওকে চুল কেটে দিতে হবে আজ বুধবার কদিন ধরেই বলছে এই যে চুলের ডগগুলো খালি একটু ছেঁটে দেবো আচ্ছা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তাই তো এই যে ওই চুলটা আর কি কাটলাম আমি কিছুই করিনি জাস্ট এই এইটুখানি করে কেটে দিয়েছি চুলের ডগগুলো আর কি লাল হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আর এইখানে একজন বাচ্চার এই যে ফালতু বোনা শুরু হয়ে গেছে এই যে বাচ্চা ওকে খুলে দিতে হবে ও না চুলি করবে এই যে খুলছে গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা আজকে শীতকাল চলে গেছে তারপরও মন হলো আর কি পিঠে খাবো সেই আর কি ব্যাপার সেই মন চাইলো
যেটা করবো সেটা আর কি করেই ফেলি আমি, আমার এটাই ব্যাপার। যখন মন করে যেটা খেতে ইচ্ছা গেছে, কারণ নিজেকে যেহেতু বানিয়ে খেতে হবে, তখন ইচ্ছা করলেই আমি করে ফেলি। তাই মন হলো আই আজকে এখন বানাচ্ছি পাটি চাপটা। প্রায় শেষের দিকে এখানে এত হয়ে গেছে, এই যে এত সরঞ্জাম নিয়ে আর কি রেডি হয়ে সব কমপ্লিট হয়ে গেছে। এটা নারকেল গুড় দিয়ে, আর ওগুলো হচ্ছে সন্দেশ দিয়ে, আর এখানে এই যে নারকেল দিয়ে করা আছে। তো এই যে করেছি এত কিছু, আমার নিজের খেতে ইচ্ছা গেছে, তো আমি তাই বানাতে শুরু করে দিয়েছি। সকালবেলা একটু মুগের ডাল দিয়ে আর চাল একটু ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ময়দা দিয়ে হয়ে গেছে। তো দেওয়াটা দেখি করেছি, যখন শীতকাল ছিল তখন পাটি শাকটা অনেক করেছি, কিন্তু একবার পজ করো, পাটি শাকটা করেছি তো আবারও একটু মন গেল খাবো, তাই খেয়েই নিলাম, হয়ে গেল। চলো প্রায় শেষের দিকে কমপ্লিট। দেখো সেই পুরোনো দিনের মা ঠাকুমাদের আমলের এটা কি অয়েল ব্রাশ, অয়েল ব্রাশ মা ঠাকুমাদের আমলে, আর এখন ননস্টিক বলে তাই এরকম করে আমরা ঘুরিয়ে নিচ্ছি। আগে কিন্তু আমার মায়েদের ঠাকুমাদের দেখেছি তাল পাতা, মানে ব্যাটারটা দিল দিয়ে তাল পাতা দিয়ে এরকম এরকম করে, সত্যি কিনা বলি যারা, আমারও সেইগুলো খুবই ভালো লাগে সত্যি। অয়েল ব্রাশ আমি যদিও কিনেছি, কিন্তু এই গরমে দিলে না সেগুলো খুলে যাচ্ছে, তাই জন্য আমি ভাবলাম সব থেকে ভালো অয়েল ব্রাশ, হেলদি অ্যান্ড টেস্টি বলবো, হেলদি অ্যান্ড টেস্টি, সত্যি কথাই হেলদি অ্যান্ড টেস্টি। কারণ এটা হচ্ছে একটা সবজি, আমি এটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি ইউজ করছি, আমার কাছে এটাই সেফটি অয়েল ব্রাশ। তো এই যেটাকে মুড়ে নিচ্ছি, এতক্ষণ করছিলাম মাস্টারমশাই আসেনি, এসে ভিডিওটা করতে এলো। আচ্ছা আগের মাংস রান্নায় সবাই বলেছেন কমেন্টে যে মাস্টারমশাই তো মাস্টারমশাই চিকেন রেসিপি দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি কি চিকেন রান্নাটা মাস্টারমশাই করেছে আপনারা বলবেন, মাস্টারমশাই কি অ্যাকচুয়ালি চিকেন রান্নাটা ওই শুধু এইভাবে খুঁতি ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলি মনে হয় রান্নাটা মাস্টারমশাই করেছে, তাই তো? সবাই না না সবাই কমেন্ট করেছে যে মাস্টারমশাই চিকেন রান্না দারুণ হয়েছে। প্রায় শেষ, চলো তাহলে পরে কথা হচ্ছে।